বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন আমরা একটা বিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। পুজো চলছে, তার মধ্যে বিয়ে বাড়ি, সবটা মিলে একটা উৎসব মুখর হয়ে রয়েছে চারিদিকটা। সাথে নতুন বউ রয়েছে, যে শাখা পলা পরে। এটা কি দধি মঙ্গলের লুক? হ্যাঁ, দধি মঙ্গলের লুক। এখন আমরা সিনে যাব দধি মঙ্গলে, তো সেটারই লুক। কালীকে দেখে বুঝতে পারছেন আমরা মিলির সেটে রয়েছি, আর মিলিতে একটা বিয়ে বাড়ি জমজমাট সিন চলছে। বিয়ে বাড়ি মানে আশেপাশে দেখেও বোঝা যাচ্ছে কতটা সাজানো। ইভেন আমাদের সেটও অনেক সাজানো হয়েছে, এই জায়গাটাও সাজানো। বেশ খুশি কি নতুন বউ নাকি বিয়ে নিয়ে একটু চাপেই আছে? মিলি তো খুশি, প্রচণ্ডই খুশি, বাট তার মধ্যে ওরকম অনেক কিছুই হচ্ছে যেটা হয়তো একটু সন্দেহজনক। বাট মিলি তো প্রচণ্ড ইনোসেন্ট, তো অতটা বুঝে উঠছে না। বাট ওভারঅল বিয়েটা মিলির কাছে স্বপ্নের মতো, তো খুবই হ্যাপি এবং এক্সাইটেড মিলি। রাহুলের সাথে বিয়ে হচ্ছে, যাকে মিলি খুব ভালোবাসে আমরা দেখছিলাম। তো এখন বর কোথায়? হ্যাঁ, ভালো কথা, বর বর আজকে অন্য কোথাও রেডি হচ্ছে, আমি আপাতত এখানে আছি কারণ আমার দধি মঙ্গল চলছে। এখানে আমরা অনুভবকে দেখছি আর ধ্রুবদাকে দেখছি, তো দুজন রয়েছে, দুজনের সাথে অতটা কেমিস্ট্রি কি জমলো সেটা একটুখানি বল। অনস্ক্রিন তো ডেফিনেটলি রাহুলের সাথে আমরা দেখেছি যে ওপর ওপর ডেফিনেটলি খুব মিষ্টি ব্যাপারটা, বাট মিলির দিক থেকে খুব পিওর জিনিসটা, কিন্তু রাহুলের তরফ থেকে নট সো পিওর। বাট অর্জুনের সাথে এখনও কিছু নেই, জাস্ট স্ট্রেঞ্জার মিলি আর অর্জুন। তো সেখান থেকে অফস্ক্রিন যদি বলি, দুজনের সাথে কাজ করে খুব ভালো লাগছে এবং খুব হেল্পফুল দুজনে। আশা করছি আরও টাইমের সাথে সাথে ভালো হবে সবটা। তো আমি যেটা বলছিলাম যে পুজোর সময় এরকম একটা বিয়ের তো সিন চলছে, চাপ চলছে, সবটাই চলছে, তো খেয়ালির কি পুজো প্ল্যানিং হয়েছে? পুজো না, আমি লাস্ট 7 দিন কোথায় আছি সেটাই আমি জানি না। পুজোর প্ল্যানিং কিছুই নেই, কারণ পুজোতে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই আমার কাজ, একাদশীতেও আই থিঙ্ক কাজ আছে, তো ছুটি বলে কিছু আমার নেই, চলবে এরকম। প্যান্ডেল হপিং তার মানে কি হবে না? প্যান্ডেল হপিং আমি কোনোদিন করিনি জীবনে। 1 বছর গেছিলাম, যে বছর প্যান্ডেমিক ছিল, এরকম বাজে এক্সপিরিয়েন্স, লোকজন কিছু নেই। এমনি প্যান্ডেল হপিং এর শখ নেই, বাট পাড়ার পুজোতে আমি থাকি, ওটা না থাকতে পারলে খুব খারাপ লাগবে। সামনেই দধি মঙ্গল, ও সিন করতে যাবে, বেশিক্ষণ আটকানো যাবে না। তো এই যে বিয়ে বাড়ির জন্য সুন্দর করে সাজিয়েছে, সেটটা কেমন লাগছে? সেটটা খুব মিষ্টি এবং প্রত্যেকটা যে লুক হচ্ছে সেগুলো খুব সুন্দর, সেট সুন্দর, বাইরেও এটা যে সাজানো হয়েছে ভালো। ওভারঅল খুব এক্সাইটেড, কারণ গল্প খুব ইন্টারেস্টিং ভাবে এগোচ্ছে, আর আশা করছি মিলি টাইমের সাথে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। আশা করছি না, সত্যি হয়ে উঠবে। একটা প্রোমো দেখছিলাম যে বিয়ের সময় একটা বিভ্রাট তো ঘটতেই চলেছে। বিয়ের সময় বিভ্রাট ঘটছে, কিন্তু কিভাবে ঘটছে, কখন ঘটছে, এক্স্যাক্টলি প্রোমোতে যেরকম দেখেছি কিনা সেটাই হবে, না অন্য কিছু হবে। কে বিয়ে করবে লাস্ট অব্দি, রাহুল না অর্জুন, ইটস আ বিগ কোয়েশ্চেন মার্ক। তো সব মিলিয়ে সেটা দেখার জন্যই অবশ্যই মিলি দেখতে হবে জি বাংলায়, মানডে টু স্যাটারডে 9 PM রোজ মিলি দেখা অবশ্যই।